हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। तो आमी आपनादेरके देखाबो एकटा छोटो बाच्चार जामा किभाबे तैरि करबेन सेटा। तो एखाने आमार आधा गज कापड़ आछे आर आमार अतिरिक्त किछु कापड़ आमी केटे रेखेछि। तो आमी एखाने 13 नियेछि, देखुन लम पाशे 13 आर लम्बाई नियेछि आमी 17। तो एखन एटाके आमी 4 बाच करलाम। 4 बाच करे আমি আড়াইতে আড়াইর চেয়ে একটু কম, মানে শোয়া দুইতে আমি একটা দাগ কেটে নিব। আর নিচে আমি আড়াইতে একটা দাগ কাটবো আর একে একটা দাগ কাটবো। এটা আমি অত হেলদি বাচ্চার জন্য করব না, আর আপনারা যদি হেলদি বাচ্চার জন্য কাটেন তাহলে কিন্তু বুঝে কাটতে হবে। হেলদি বাচ্চার জন্য যদি এই গলাটা কাটেন তাহলে পিছনে কিন্তু আপনার গুতাম দিতে হবে। আর এখানে আমি 3.5 নিব, আপনি হেলদি বাচ্চার জন্য নিলে 4.5 নেবেন। আর আমি শোল্ডারটা নিচ্ছি 5, হেলদি বাচ্চার জন্য হলে 5.5 বা 6 এরকম নিয়ে নেবেন। আর এখানে আমি কোমরের মাপ নিচ্ছি, এখানে বডির মাপ, তো বডির মাপ নিচ্ছি আমি 12, তো 12 অর্ধেক মানে 12, তো এর অর্ধেক 6 আর 7 নিচ্ছি আমি ওপর থেকে কোমর, তো কোমরে আমি 5, যেহেতু ওখানে 6 ছিল বডির মাপ, তো এখানে আমি 5 নিয়েছি আর যে 1/2 ইঞ্চি করে শিলের জন্য বাড়িয়ে দিয়েছি। তো এখান থেকে আমি বডিটা এই যে একদম সরাসরি নিয়ে যাবো, যেতটুকু হয় এতটুকুতে। তো আমি ঠিক এই মাপে আমি বডিটা কেটে নিব এখন। তো আমি মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। তো এখন আমি সামনের গলাটা কেটে নিব, পিছনের গলাটা কাটা হয়ে গিয়েছে, এখন সামনের গলাটা আমি আনিয়ে নিচ্ছি। তো যে সামনের গলাটা কিন্তু আমি মাপ অনুযায়ী কেটে নিচ্ছি, যেটা মাপ ছিল সেই অনুযায়ী কেটে নিলাম। তো কাটা শেষ, এখন আমি পাইপেনটা লাগাবো। তো পাইপেনটা আমি দেখুন আমি কিন্তু দেড় নিয়েছি, আর লম্বায় আপনি কতটুকু কুচি দিবেন সেটা আপনার উপর নির্ভর করে আপনি কতটুকু নেবেন। আর আপনি সবচেয়ে বুদ্ধি ভালো হয় যে এই জামার যে নিচের মাপটা আছে, নিচের পাশে যতটুকু আছে তেমন তো একটা নেবেন, আর অর্ধেক এরকম, মানে আপনি পিছনে সামনের জন্য তিনটে একই পাটে এরকম সমান সমান তিনটা নিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে কুচি। তো আমি পিছনের গলাটা থেকে পিছনের থেকে একটু সামনে কেটে নিচ্ছি, পিছন থেকে একটু কেটে ফেলে দিচ্ছি একটু, আর সামনেরটা রেখে দিচ্ছি। কারণ সামনেরটা রেখে দিচ্ছি তার কারণ হলো আমি এখানে কাজ করব একটু, তো সিলাই করলে সিলাইতে অনেকটা চলে যাবে। তো আমি দেখাচ্ছি আমি কোত্থেকে সেলাইটা শুরু করছি। আমি 4-এ একটা দাগ দিলাম, এখানেও 4-এ একটা দাগ দিলাম, তারপরে এখান থেকে এখানেও আমি একটা 4-এ দাগ দিয়ে নিলাম, আর কোনা এই কোনাতেও একটা 4-এ দাগ দিয়ে নিলাম। এই দাগ অনুযায়ী আমি ধরবো এখন, দুই হাতে ধরে তারপরে এই যে আমি সে সেলাইটা করে নিচ্ছি দেখুন। তো আমি এরকমভাবে আরও দুটো সিলি ওপরে করে নিব, এটা কিন্তু সামনের পাটে। তো একটা করেছি, আরেকটা আমি 1/2 ইঞ্চির চেয়ে একটু কম বা 1 ইঞ্চির এরকম রেখে তারপরে আমি আরেকটা নিয়ে নিচ্ছি আন্দাজ করে। আপনিও আন্দাজ করে নিতে পারেন, সমস্যা নেই, 1 ইঞ্চি পরিমাণ রেখে সৌন্দর্যটা নিজের চোখে। হ্যাঁ, এই যে আমি আরেকটা দেখুন আরেকটা দিয়ে নিচ্ছি। তো দেওয়াতে কী হলো, এখানে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল।
এই যে দেখুন, তো এখন আমি সেম ওয়েতে কিন্তু আমি নিচেও একটি করে নিব, নিচে এরকম তিনটি করে নিব। এক ইঞ্চি কাপড়ে রেখে নিচের সাইডে তারপরে আমি কিন্তু এই যে করে নিচ্ছি, দেখুন তারপরে আমি যা আরেকটা এভাবে করে নিলাম। এরকম আমি নিচেও ঠিক উপরের মতো করে নিচেও তিনটা করে নিব। তো হয়ে গিয়েছে আমার সামনের জামার পাটের ডিজাইন। তো আমি পিছনেরটা উপরে করব না, আমি শুধু নিচে করে নিব, পিছনেরটা শুধু নিচে করে নিব, কারণ আমার কিন্তু নিচের হ্যাঁ কাপড়টা অনেকখানি কাটা ছিল, কেটে ফেলে দিতে হবে। আপনি 1 ইঞ্চি পরিমাণে বা তার চেয়ে একটু কম কাপড় কেটে ফেলে দিবেন পিছনের অংশ থেকে। তো এরকম আমি সেম ওয়েতে পিছনেরটাও সেলাই করে নিচ্ছি। দেখুন তিনটাই করছি কিন্তু, আর বেশি করছি না আমি। তো পিছনেরটা আমার করা হয়ে গিয়েছে, তো এখন আমি কুচিগুলো সেরে নিচ্ছি নিচে। হ্যাঁ, আমি নিচে যে কুচি দিব, গলায় কুচি দিব, এগুলো আমি আস্তে আস্তে করে নিব। তো এখন আমি আগে গলার কুচিটাই করে নিচ্ছি। এই যে দেখুন, হ্যাঁ আমি কিন্তু এই যে একটা পাইপেন সিলি করে নিয়েছি, সাইড সিলিটা করে নিয়েছি, আমি দেখালাম আপনাদের। তো উচি কুচিটা আমি করে নিয়েছি। আর একটু এদিক দিয়ে একটু জোড়া লাগানো হয়েছে, কারণ কাপড়টা একটু কম ছিল, তো আমি এখানে জোড়া লাগিয়ে নিয়েছি। তো এখন আমি নিচেরটাও লাগিয়ে নিব একই সিস্টেমে, নিচেরটাও আমি লাগিয়ে নিচ্ছি। এই যে তো নিচের কুচিটা এভাবে আমি লাগিয়ে নিলাম। তারপরে কুচিটা লাগানো হয়ে গেলে, এই তো হয়ে গিয়েছে কুচিটা লাগানো, তো আমি এখন চাপ সিলি দিয়ে নিব। এই যে দেখুন, এই যে আমি কিন্তু চাপ সিলি দিয়ে নিয়েছি। তো আমি ঠিক এভাবে একটি চাপ সিলি বসিয়ে দিয়েছি। তো চাপ সিলি বসিয়ে নিলাম, তো এখন আমি তো
চাপ সিলিয়ে দেওয়ার পরে এখন আমি পাইপিংগুলো করে নিচ্ছি সাইডের, হাতার সাইডের। আমি তেসরা কাপড় কেটে নিয়েছিলাম আর আড়ি কাপড়, তো এরকম আমি চারোটা সাইডে কিন্তু এই যেভাবে সিলি করে নিয়েছি, এই যে দেখুন। এখন আমি গলার পাইপিংটা করে নিচ্ছি। তো গলার পাইপিংটা লাগানোর পর আমি কিন্তু উল্টা দিকে নিয়ে তারপরে আমি মুড়িয়ে নিচ্ছি। এটা আপনি ইচ্ছা করলে উল্টা দিকে ছাড়া যেটা সোজা সাইড আছে বা ভাও সাইড বলে ওইখানেও আপনি নিতে পারবেন ঘুরিয়ে, কোনো সমস্যা নাই। আপনি উল্টা সাইড দিয়েও লাগাতে পারবেন, ভাও সাইড দিয়েও লাগাতে পারবেন। পাইপিং তো পাইপিং, এটা যখন আপনি বটে সিলি করবেন তখন সামনে যা পিছনেও তা। এখন আমি আমার কিন্তু এই যে দেখুন আমি লাগিয়ে ফেলেছি, যে গলাও লাগিয়ে ফেলেছি পিছনের পাইপিংটাও গলার। তো আমি এখন দুইটা শোল্ডার জোড়া লাগিয়ে নিচ্ছি। দুইটা শোল্ডার আমার জোড়া লাগাচ্ছি আমি। জোড়া লাগানো শেষ, দুইটা শোল্ডারে জোড়া লাগানো শেষ। যে গলার পজিশনটা এরকম হয়েছে দেখুন, যে দেখুন গলার পজিশনটা সেম এরকম হয়েছে, দেখতে কিন্তু জামাটা সেম এরকম টাইপেরই হবে। এখন আমি সাইড জোড়া লাগিয়ে নিচ্ছি। তো এই তো সাইড এক সাইড জোড়া লাগিয়ে নিয়েছি, আরেক সাইড জোড়া লাগালে আমার জামা বানানো শেষ। তো দেখুন কি সুন্দর একটি জামা তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার সব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো ভালো থাকবেন ভিউয়ার্স, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।